আন্দোলনকারীদের কারণে বঙ্গভবনের মূল ফটকের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে সেনাবাহিনী। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা বসিয়েছে তারা। বৃহস্পতিবার সকালের দিকে এ চিত্র দেখা গেছে। এ সময় দেখা যায় কাঁটাতারের ব্যারিকেডের সামনে কনক্রিট দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে সেনাবাহিনী। এই কনক্রিটের প্রতিবন্ধকের সামনে আবার কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে। এদিকে সেনাবাহিনী ছাড়াও পুলিশ, র‍্যাব, এবিপিএন ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে দেখা বা শোনা যায়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবিতে মঙ্গলবার বিকেল থেকে বঙ্গভবনের সামনে আন্দোলন করে বেশ কয়েকটি সংগঠন ও ছাত্র জনতা। রাত 8টার দিকে তাদের মধ্যে কিছু আন্দোলনকারী বঙ্গভবনের সামনের রাস্তায় গাছের শুকনো ঢাল ভেঙে এনে আগুন ধরিয়ে দেন। একাংশ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভেতরে প্রবেশের চেষ্টাও করে। এক পর্যায়ে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে কয়েকজন আহত হন। অন্যদিকে বিক্ষোভকারীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো বঙ্গভবনের আশপাশে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকৃত সহযোদ্ধা ছিলেন রাষ্ট্রপতি। ফ্যাসিস্ট শেখ হাসিনার কথা মতো তিনি কাজ করেছেন। জুলাই আগস্টের গণ আন্দোলনে ছাত্র জনতার পক্ষে একটি বাক্য বলেননি শাহাবুদ্দিন। তিনি চুপচাপ নীরব ফ্যাসিস্টের ভূমিকায় ছিলেন। এখন আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পায়তারা করছেন। পদত্যাগ পত্র নিয়ে নানা হাস্যকর কাহিনীও ছড়াচ্ছেন। এ কারণে রাষ্ট্রপতির অপসারণ জরুরি বলে মনে করেন তারা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।